আমাদের কিছুদিন আগে নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মদিন পালন হলো। সেখানে দেশের প্রধানমন্ত্রী আসলেন, বক্তব্য করলেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মঞ্চে উঠলেন তখন একটি দলীয় স্লোগান ওখানে ধ্বনিত হলো, জয় শ্রীরাম, যেটা সবাই দেখেছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে। এটা কতটা ওখানে প্রয়োজন ছিল বলে মনে হয় নাকি প্রয়োজন ছিল না? দেখুন, এরম একটি কর্মসূচি যেটি নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মদিন উপলক্ষে আমরা মিলিত হয়েছিলাম, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এরম একটি কার্যক্রমে কোনোই স্লোগান দেওয়ার প্রয়োজন ছিল না। তবে কিছু মানুষ যারা সেখানে উপস্থিত ছিলেন তারা মনে করেছেন এই স্লোগানটি দেওয়া উচিত, তারা দিয়েছিলেন। কিন্তু স্লোগান তো খালি স্লোগানই, তো সেই স্লোগানের উপলক্ষে মানে এইভাবে একটি রিয়াকশনও তো প্রয়োজন ছিল না। স্লোগান দেওয়া উচিত হয়নি সেটা আমি মানছি, কিন্তু যখন কিছু মানুষ দিয়েছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, কিছু মানুষ স্লোগান দিতেই পারে, তো সেইভাবে এইভাবে রিয়াকশন করারও প্রয়োজন ছিল না। তবে আপনি যেটি বললেন যে এটি একটা রাজনৈতিক স্লোগান, সেটাও সঠিক নয়। জয় শ্রীরাম কিন্তু রাজনৈতিক স্লোগান নয়, এটি কোনো রাজনৈতিক দলের ব্যবহার করা উচিত নয়। কেন আমরা রাম রাম বলি, সিয়ারাম বলি, জয় শ্রীরাম বলি? সঠিক স্লোগান ভারতবর্ষের মাটিতে হচ্ছে জয় হিন্দ, এবং সেটি নরেন্দ্র মোদীজি কিন্তু জয় হিন্দি বলেছিলেন ওই সভায়। তো নেতাজির যে সভায় সেখানে অন্য কোনো স্লোগান বাঞ্ছনীয় নয়, শুধু জয় হিন্দ বলা উচিত ছিল। কিন্তু যদি কিছু মানুষ বলে থাকে তাহলে আপনার সেটা আপনাকে মেনে নিতেই হবে, কেন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা। আমি সেক্ষেত্রে বলব, নরেন্দ্র মোদী যখন ভাষণটা দিচ্ছিলেন তখন কি তার বক্তব্যের মধ্যে এই কথাটা তো উচিত যে এই স্লোগানটা এখানে প্রযোজ্য নয়, এটা তো উনি বলতে পারতেন বলে মনে হয়? দেখুন, সেটি তো সেটা উনি সেটা স্পষ্ট করতে পারেন, আমার আমার কোনো এর উপরে কিছু মন্তব্য করা সঠিক হবে না। তবে আমি মনে করি নেতাজি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করতেন, উনি ওনার আজাদিন ফৌজে যে দৃষ্টান্ত রেখে গেছেন, ওখানে আজাদিন ফৌজেতে আমি আমার বক্তব্যে আজকে এখানে প্রকাশ্যে বলেছি যে একটিও হিন্দু, একটিও মুসলমান, একটিও শিখ ছিল না, তারা সকলে ভারতীয় ছিল। এই যে নেতাজির আদর্শ, এই আদর্শকে আজকে ভারতবর্ষে যদি আমরা কার্যকরী না করতে পারি ভারতবর্ষ ভেঙে যাবে। একবার ভারতবর্ষ বিভক্ত হয়ে গেছে, আবার বিভক্ত হওয়ার পথে চলেছি আমরা। যদি নেতাজির আদর্শকে আমরা মান্যতা না দিই এবং কার্যকরী না করি ভারতবর্ষের মাটিতে, আমরা সকলে ভারতীয় বলে যদি প্রতিষ্ঠিত না হতে পারি তাহলে ভারতবর্ষ কিন্তু আর থাকবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজির জন্মদিনটাকে দেশপ্রেম হিসেবে মানে পালন করার জন্য তিনি আবেদন করেছে ভারত সরকারের কাছে, সেটা মানে ভারত সরকার সেটাকে দেশপ্রেম না পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করলো, কতটা যুক্তিসঙ্গত বলে মনে হয়? দেখুন, আমরা পরিবারের পক্ষ থেকে বেশিরভাগ সদস্যরাই স্বাগত জানিয়েছে এনডিএ সরকারকে যে পরাক্রম দিবস বলে ওনারা ঘোষণা করেছেন। কিন্তু দেখুন, সাধারণ মানুষ বহু বছর ধরে, সেই আমার বাল্যকাল থেকে আমি দেখে আসছি যে পেট্রিয়টস ডে, কেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোসকে পেট্রিয়ট অফ পেট্রিয়টস বলে ঘোষণা করেছিলেন, তাই সাধারণভাবে মানুষ পেট্রিয়টস ডে বা দেশপ্রেম দিবস হিসাবেই আমরা পালন করে এসেছি। স্বীকৃতি হয়তো সরকারের পক্ষ থেকে আসেনি, কিন্তু সেটা কোনো বিষয় নয়, কেন নেতাজি ভারতবর্ষের মানুষের মনে আছেন, মন জয় করেছেন, সেটাই মূল বিষয়। তবে হ্যাঁ, পরাক্রম দিবস ভালো, আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু আমার যেটা মনে হয় মানুষ যখন দেশপ্রেম দিবস বলে পালন করে এসছে, এর সাথে সাথে আমি আশা করি 2022-23 জানুয়ারি পেট্রিয়টস ডেও ঘোষণা করা উচিত। আমার শেষ প্রশ্ন, রাজ্য সরকারের আরেকটি আবেদন, নেতাজির জন্মদিনটাকে জাতীয় ছুটি ঘোষণা করা হোক, যেমন গান্ধী জয়ন্তী আমরা পালন করি 2 অক্টোবর, ঠিক 23 জানুয়ারি
মানে সারা দেশ মানে ন্যাশনাল হলিডে হিসেবে এটা ঘোষণা করো, এটা রাজ্য সরকারের দীর্ঘদিনের আবেদন, রাজ্য সরকারের সাথে কতটা আপনি একমত? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোসের কর্মজীবন যদি দেখেন, উনি একদিনও ছুটি নেননি। উনি অবশ্য পরিবারের সাথে খুব ভালো সম্পর্ক রাখতেন, বাড়ির যারা ছোটরা তাদের সাথে একটা খুব গভীর সম্পর্ক ছিলেন, কিন্তু উনি সেইভাবে যে ছুটি চাইতেন আমার জানা নেই। তাই ছুটির প্রয়োজন নেই, কিন্তু দেখুন ছুটি প্রয়োজন কেন, সেই নেতাজিকে যে সম্মান মর্যাদা দেওয়ার জন্য একটা ছুটির হয়তো প্রয়োজন হতে পারে, তো সেই দিক থেকে আমি সমর্থন করি। কিন্তু সুভাষচন্দ্র বোস কোনোদিন ছুটি তো নেননি, উনি ম্যান অফ অ্যাকশন ছিলেন, ওনার কর্মজীবন যদি দেখেন, তাই সেদিক থেকে আবার ছুটির প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, যথাযথ সম্মান দিতে হয়তো ছুটির প্রয়োজন হতে পারে, যেরকম আমরা গান্ধীজির জন্মদিন আপনার ন্যাশনাল হলিডে করা হয়েছে, তো করা উচিত। কিন্তু দেখুন, আমার যেটা আমার বক্তব্য হচ্ছে, নেতাজির যে ভাবমূর্তি, ওনার যে জাইগ্যান্টিক পার্সোনালিটি, এটি কিন্তু একটি একটি চারটি দেয়াল, একটি একটি সংগ্রহশালার চারটি দেয়ালের ভেতরে সীমাবদ্ধ করা যায় না। একটি নেতাজির মূর্তি স্থাপিত করে ওনাকে সম্মান দেয়া যায় না। ওনাকে যদি সম্মান দিতে হয়, ওনার যে আদর্শ, যে সব ধর্মকে উনি ঐক্যবদ্ধ করেছেন, সেই আদর্শতে আজকের প্রজন্মকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলেই সুভাষচন্দ্র বোসকে যথাযথ সম্মান দেওয়া হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।